সবার আগে সবার সাথে। আজ 8ই ডিসেম্বর 2022 কলকাতা কর্পোরেশনের সামনে বিক্ষোভ কর্মসূচি কলকাতা স্ট্রিট হকার্স ইউনিয়ন সিআইটিইউর উদ্যোগে আয়োজন করা হয়। সেটুর ডাকে শ্রমিকদের স্বার্থে শ্রমমন্ত্রী ও মেয়রের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়। শ্রমিকদের কিছু ন্যায্য দাবির উদ্দেশ্যকে আজকের এই সভা হকার্সের লাইসেন্স দিতে হবে, কেন্দ্রীয় হকার্স আইন রেজিস্টার ইউনিয়ন টাউন ভেন্ডিং কমিটি করতে হবে, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা চলবে না, কলকাতার অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষা ব্যবস্থা করতে হবে, আরও কিছু বিশেষ দাবি আজকের সভা থেকে বক্তব্য রাখা হয়। সেটির উদ্দেশ্যে বক্তব্য রাখেন কমরেড অনাদির শাহ, কমরেড দেবাঞ্জন চক্রবর্তী, কমরেড দেবাশিস রায়, কমরেড শুভাশিস মুখার্জী আর অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। কলকাতা শহরে সকল বড় বড় ভারী ভারী ব্যাগ সেই সাইকেলে বা সেই বাইকে করে চাপিয়ে যারা সারা শহরের রাস্তা জুড়ে ঘুরে বেড়াচ্ছে, খাবার দাবার থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিসপত্র তারা লোকের বাড়িতে পৌঁছে দিচ্ছে, সেই সমস্ত শ্রমিক সেই সমস্ত তারা দীর্ঘদিন ধরে শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত, শ্রমিক আন্দোলনের সাথে জড়িত, আপনারা লড়াই করেন শ্রমিকের অধিকার নিয়ে। এই যে অংশের শ্রমিকদেরকে আমরা এখানে সংগঠিত হতে চায় না, বিভিন্ন নামে তাদের ঘোষিত করা হয়, কাউকে বলা হয় পার্টনার, কাউকে বলা হয় রাইডার, কাউকে বলা হয় ক্যাপ্টেন, কাউকে বলা হয় ফ্রিল্যান্সার। আসলে এই পরিচয়গুলো তাদেরকে তাদের গর্ব বাড়ানোর জন্য দেওয়া হচ্ছে, এরকম নয়। এই কোম্পানিগুলো নির্দিষ্ট চক্রান্ত করে এই পরিচয় তাদের দিচ্ছে যাতে তাদেরকে শ্রমিক না বলতে হয়। যদি তাকে শ্রমিক না বলতে হয় তাহলে কোন শ্রমিকের অধিকারও তাকে দেওয়ার দরকার নেই। যদি তাকে শ্রমিক না বলতে হয় তাহলে শ্রমিকের প্রাপ্য তার হকের যে সামাজিক সুরক্ষা, সেই সামাজিক সুরক্ষার অধিকারও তাকে দেওয়ার দরকার নেই। আমরা অল ইন্ডিয়া গিগ ওয়ার্কার্স ইউনিয়ন তাই বদ্ধপরিকর, প্রথম এই সকল যত ডেলিভারি শ্রমিক আছে তাদের শ্রমিকের পরিচয় এই কোম্পানিগুলোর কাছ থেকে, শ্রমিকের পরিচয় দেশের সরকার রাজ্য সরকারের কাছ থেকে আমরা ছিনিয়ে আনতে চাই। আসলে দেশ জুড়ে রাজ্য জুড়ে যে ভয়ানক একটা বেকারির পরিবেশ পরিস্থিতি গড়ে তোলা হয়েছে, যেখানে মানুষের হাতে কাজ নেই, মানুষের হাতে চাকরি নেই, সেখানে নানা রকমের প্রলোভনের বিজ্ঞাপন দেখিয়ে শিখ শ্রমের সাথে এই ডেলিভারি শ্রমের সাথে, বছর খানেক আগে যখন কোভিডের এক ভয়ানক পরিস্থিতি, যখন রাজ্য সরকার দেশের সরকারের নিয়মের কারণে ঘর থেকে বেরোতে পারছেন না কেউ, অফিস কাছারি যাওয়া হচ্ছে না কারোর, দোকানপাট সব বন্ধ, আরে খাবার পৌঁছে দিয়েছিলেন, তখন তাদের প্রলোভন দেওয়া হয়েছিল তিন লাখ টাকা করে দেওয়া হবে, তখন তাদের প্রলোভন দেওয়া হয়েছিল মাসে কেউ 30-40 হাজার টাকা রোজগার করতে পারবে, 64-65 টাকা তখন পেট্রোলের দাম। সবার আগে।